হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইসলাম সালেম। স্বাগত জানাচ্ছি আমার নতুন ট্রাভেল ব্লগে। আর এই ট্রাভেল ব্লগটা হচ্ছে গিয়ে আমার একটা সোলো ট্যুরের। হ্যাঁ, আমি ঢাকা থেকে কমপ্লিটলি একা শুরু করেছিলাম জার্নিটা, কিন্তু পথে মধ্যে পরিচয় হয় আমার কিছু অসাধারণ মানুষের সাথে এবং পুরো ট্যুরটা পরবর্তীতে একটা গ্রুপ ট্যুরে রূপান্তর হয়। এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি সীতাকুণ্ড ইকো পার্কের দুটি ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচের শরতের রূপ। সাথে থাকছে খরচ সহ পুরো ট্যুরের গাইডলাইন, সাথেই থাকুন। সীতাকুণ্ড যাওয়ার জন্য ঢাকা থেকে রওনা দেই রাত্রি 12টার গাড়িতে। ইদানিং কিছু এসি বাসের ভাড়া কিন্তু নন এসি বাসের কাছাকাছি চলে আসছে, সেরকমই একটা বাস খুঁজে রওনা হলাম এবং ঠিক গিয়ে পৌঁছলাম ভোর 5টার সময়। হ্যালো ভিউয়ার্স, ঘড়িতে বাজে সকাল 6টা আর আমি এখন চলে আসছি সীতাকুণ্ড ইকো পার্কের সামনে। তো আমি সরাসরি এখানে আসিনি, আমি প্রথমে নামছি হচ্ছে গিয়ে সীতাকুণ্ড বাজারে, কারণ অনেক বেশি সকাল ছিল, অন্ধকার ছিল। ওখানে নাস্তা করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখানে একটা ছোট বাস ধরে 10 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসলাম। আমি এখানে ওয়েট করতেছি কখন হচ্ছে একটু পর্যটক আসে, আজকে শুক্রবার, তো আশা করি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর তখন আমি ঢুকবো। আর এই ট্যুরটায় আমি পুরোপুরি হচ্ছে গিয়ে সো চলেন কিছুক্ষণ ওয়েট করে তারপর ঢোকা যাক। এখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে কিছু পর্যটকের দেখা। হ্যাঁ, তাদের সাথে আমার গন্তব্যস্থল একই হওয়ার কারণে আমরা একটা গ্রুপ হয়ে গেলাম এবং আস্তে আস্তে আমাদের গ্রুপটা আরও বড় হতে থাকলো। যারা ইকো পার্কের দুটি ঝর্ণা খুব কম সময়ের মধ্যে দেখতে চান, তারা এখান থেকেই সিএনজি রিজার্ভ করে নিতে পারবেন। আপডাউনে ওরা একটা আলাদা চার্জ রাখে আর শুধুমাত্র ইকো পার্কের গেট পর্যন্ত যাওয়ার জন্য তারা 50 টাকা চার্জ করে, যেটা আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, কারণ 1 কিলো মাত্র রাস্তা এবং গ্রামের মেঠোপথ ধরে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কিন্তু সহজেই হেঁটে যাওয়া যায়। গেটে যাওয়ার পরে জানতে পারলাম বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গেট 8টার 1 মিনিট আগেও খুলে না। তো আর কি করার, আমাদের হাতে সময় ছিল 1.5 ঘন্টা 45 মিনিটের মতো। আমরা নিজেদের মধ্যে একটু গল্প গুজব করে তারপরে কাটাইলাম। ইকো পার্কের গেটের সামনেই কতগুলো দোকান পাট আছে, এরপরের দোকানগুলো একেবারে উপরের দিকে অর্থাৎ সহস্রধারা এবং সুপ্তধারার রেস্টিং পয়েন্টগুলোতে। ওখানে কিন্তু সব কিছুর দাম একটু বাড়তি, সুতরাং আপনাদের পানি ও শুকনো খাবার যা আছে এখান থেকে কেনাকাটা সেরে নিন। যাত্রা শুরু করার আগে দর্শনীয় স্থান ও দূরত্বের সাইনবোর্ডটি একবার দেখে নিন। সুপ্তধারা হচ্ছে এখান থেকে মাত্র 1 কিলোমিটার, কিন্তু এই 1 কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তার, যার কারণেই আমাদের শ্বাসের এই অবস্থা। নামতে শুরু করলাম সুপ্তধারা ঝর্ণার দিকে। প্রথম দিকের সিঁড়িগুলো কিন্তু দেখতে খুব একটা খারাপ না, এরপর থেকে কীরকম সিঁড়ি শুরু হয় তা নিজেরাই দেখে নিন। হাঁটুর উপর দিয়ে যা যাচ্ছে না, পুরো প্রেসারটা হাঁটুতে যাচ্ছে। সিঁড়িগুলো শেষ হলেই শুরু হবে ঝিরিপথ। সেই ঝিরিপথ ধরে বামে হেঁটে যেতে হয়, তো এখান থেকে যেহেতু ভেজা রাস্তা শুরু, সুতরাং স্যান্ডেলটা বা জুতা থাকলে খুলে নেওয়াই ভালো। আমরা চলে আসছি সুপ্তধারা ঝর্ণাতে। তো পানি মোটামুটি মিডিয়াম, তবে যা দেখতেছি এটা অস্বাভাবিক সুন্দর একটা ল্যান্ডস্কেপ। কি ব্রাদার, কি বলেন, কিছু বলেন, কেমন লাগছে? কিছু বলেন, মাশাআল্লাহ।
আচ্ছা, আমরা একটু জলকেলি করবো এখন। এখন দেখতে পাচ্ছেন শুক্তধরা ঝর্ণা। আমি এখন একদম শুক্তধরা ঝর্ণার সামনে। এখানে অনেক পানি ফ্লো এবং প্রচুর ঠান্ডা, এই জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা, দারুণ লাগতেছে, দারুণ। এখানে কিন্তু জোকের আনাগোনা অনেক বেশি। এই জোকটাই আমার পায়ে ঢুকেছিল, কিন্তু তার আগেই আমার টিমমেটরা এটা দেখে ফেলে। এই হচ্ছে আমাদের ফুল টিম আজকের, সবাই খুবই এক্সাইটেড। আর সামনে যেহেতু ঈদ, তো সবাই আমরা আপনাদেরকে উইশ করতে চাই 1 2 3 ঈদ মোবারক। প্রথম ঝর্ণাটা দেখার পরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং উপরে ওঠার পরে আরও বেশি ক্লান্ত লাগছিল। কিন্তু আমাদের সাথে ইয়াং কয়েকজন ট্রাভেলার ছিল, তারা একটা সিএনজি ভাড়া করে নিয়ে আসছিল, তাদের সিএনজিতে করে উপরে উঠে গেলাম এবং ওখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং অপেক্ষা করতে থাকলাম আমাদের টিমের বাকি সবার আসার জন্য। আমরা প্রচণ্ড টায়ার্ড স্টিল। আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ঝর্ণাটা, যেটা হচ্ছে গিয়ে সহস্রধারা ঝর্ণা, সেটা দেখার অ্যাটেম্প নিচ্ছি। এবং এখানে নাকি 500টা সিঁড়ি আছে, তো দেখা যাক কত দূর কভার করতে পারি। কি আমরা পারবো, কি মনে করেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলেন এখনো যাক। এখানে সিঁড়ি 500টার উপরে হলেও এই সিঁড়িগুলোর কোয়ালিটি কিন্তু ওই আগের ঝর্ণাটার থেকে অনেক ভালো। দেখেন দুই সাইডে রেলিং দেওয়া এসএস পাইপের এবং প্রত্যেকটা সিঁড়ি মোটামুটি স্ট্রাকচারটা ঠিক আছে, এখনো ভেঙে চুড়ে যায়নি। তো এই সিঁড়িগুলো ধরে আমরা নামতে থাকলাম। নামার পরেই হচ্ছে কি একটা ঝিরি পড়বে, সেই ঝিরিটা পার করার পরপরই আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা। ঝর্ণায় পৌঁছে যাওয়ার পরে আমাদের এখানে আসলে জলকেলি করা ছাড়া আর কোনো কাজই নেই। আমরা প্রায় ঘন্টা খানেকের মতো জলকেলি করব। এখানকার পানি প্রচণ্ড ঠান্ডা এবং এই ঠান্ডা পানির মধ্যে ক্লান্ত শরীর নিয়ে গায়ে দিয়ে দেওয়ার যে কি একটা মজা, এটা যারা হচ্ছে কি আমার মতো ঝর্ণা প্রেমী তারাই শুধুমাত্র ফিল করতে পারবে। ready ready ready
ঝর্ণা দেখতে গেলে সবথেকে রেয়ার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে একটা রংধনুর দেখা পাওয়া। কারণ রংধনু অ্যাপিয়ার হইতে গেলে কয়েকটা জিনিস একসাথে করতে হয়। এক নম্বর হচ্ছে গিয়ে এক চিলতে রৌদ্র লাগে, দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে পানির প্রবাহ যেখান থেকে আসে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ ফ্লোটার থেকে অনেক বেশি পরিমাণে পানির কণা বের হয়ে আসতে হয়। এই জিনিসগুলো যখন একসাথে কোলাইট করবে তখনই হচ্ছে গিয়ে রংধনু অ্যাপিয়ার করে। রংধনু জিনিসটা হচ্ছে গিয়ে একটা হলোগ্রামের মতো, এটার যত কাছে যাবেন এটার হচ্ছে সাইজে আস্তে আস্তে বৃত্তাকার হইতে থাকে। জিনিসটা দেখা পাওয়া মানে এটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এইখানে আমাদের মানে লিটারেলি ঠান্ডা না লাগা পর্যন্ত হইতেছে গিয়ে পানিতে ছিলাম। পরে হচ্ছে গিয়ে চিতাগুণ্ড শহরে ব্যাক করি, শহরে ব্যাক করার পরে চলে যাই গুলিয়াখালীতে। তো এই এপিসোডটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, চিন্তা করতেছি নেক্সট এপিসোডে আগের গুলিয়াখালী এবং বর্তমান গুলিয়াখালী দুইটার একটা কম্পারিজন ভিডিওর মতো আপলোড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আবারও সবাইকে জানাইতে চাই